অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, শিক্ষাবৃত্তি বিমা। এই শিক্ষাবৃত্তি বিমার সুবিধাটা হচ্ছে আপনার সন্তানের পড়াশোনার খরচ প্রতিষ্ঠান বহন করবে, আর আপনি আপনার সন্তানের জন্য যে পরিমাণ পড়াশোনার টাকা খরচ করতেন এই সমস্ত টাকায় একত্রে ফেরত পাবেন। আর সেটা কবে থেকে এবং কিভাবে পাবেন আমার এই প্ল্যানে আপনারা দেখবেন বিস্তারিত। আমি যাচ্ছি মূল আলোচনায়। প্ল্যানটির নাম লেখা হচ্ছে, এই বিমা প্ল্যানের নাম শিক্ষাবৃত্তি বিমা। আপনার সন্তান যখন দশম শ্রেণীতে উঠবে, দশম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত দীর্ঘ 9 বছর পড়াশোনার খরচ পাবে, কিভাবে সেটি দেখা। দশম শ্রেণী এবং এইচএসসি, এখানে বৃত্তি দেওয়া হবে 3 বছর। যখন আপনার সন্তান অনার্স উঠবে, এই অনার্সের সময় আমরা বৃত্তি দিব 4 বছর। এবং আপনার সন্তান যখন মাস্টার্সে পড়াশোনা করবে তখন বৃত্তি পাবে 2 বছর। এই মোট বৃত্তি 9 বছর। 9 বছর আপনার সন্তান বৃত্তি পেতে থাকবে। আপনার সন্তান শুধু পড়াশোনা করবে, প্রতি বছর যখনই পাস করে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উত্তীর্ণ হবে তখনই কিন্তু পড়াশোনার খরচটা পেতে থাকবে। কি পরিমাণ টাকা পাবেন আমরা দেখাবো এবারে। পড়াশোনার ব্যয়টি এমন নির্ভর করবে আপনার জীবনযাত্রার মান অনুযায়ী। আপনি আপনার সন্তানের কি ধরনের জীবনযাত্রার মান উপহার দিতে চান তার উপরে নির্ভর করে এই বৃত্তিটি সাজানো হবে। আপনি যদি মনে করেন আপনার সন্তানকে কোনো একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন তাহলে দেখেন তার খরচ বেশি হবে। আবার যদি মনে করেন যে না, আমরা বাংলা মিডিয়াম কোনো মধ্যম স্কুলে পড়াবো তাহলে কিন্তু তার খরচটা কম হবে। তো তার ভিত্তিতেই এই বিমা প্ল্যানটি সাজানো হবে। এখানে ধরে নেওয়া হলো যে আপনি একটা মাঝারি শ্রেণীর বিমা নিতে চাচ্ছেন, যেখানে আপনার সন্তানের প্রতি মাসে 10,000 টাকা ন্যূনতম খরচ আপনি করতে চাচ্ছেন। বর্তমান সময়ে 10,000 টাকার নিচে কিন্তু একটি সন্তানের মাসে খরচ হয় না, এর চেয়ে অনেক বেশি লাগে। কিন্তু ন্যূনতমটা আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা চাইলে এই 10,000-এর জায়গায় 20,000, 30,000, 50,000, এমনকি 1,00,000 টাকা প্রতি মাসে আপনার সন্তানের খরচ বাবদ আপনারা নিতে পারবেন। তাহলে এই 10,000 টাকা বৃত্তির জন্য দেখুন কিভাবে করতে হচ্ছে। এই বিমাটি নিতে গেলে সন্তানের বয়স 1 থেকে 12 বছর বয়সের মধ্যে হতে হবে, এবং যিনি প্রিমিয়াম দাতা হবেন অর্থাৎ আপনার বয়স, দেখুন আমি লিখছি প্রিমিয়াম দাতার বয়স 25 বছর বয়স থেকে 55 বছর বয়স সীমার মধ্যে হতে হবে, তাহলে এই বিমা প্ল্যানটি আপনারা নিতে পারবেন। এই বিমা প্ল্যানের যেটি দেখানো হলো যে আপনি ন্যূনতম 10,000 টাকা প্রতি মাসে বৃত্তি নিতে চান আপনার সন্তানের জন্য। দেখেন 10,000 টাকা করে বৃত্তি নেবেন প্রতি মাসে, এটি আপনার সন্তান যখন দশম শ্রেণীতে পড়াশোনা করবে ঠিক তখন থেকে। দশম শ্রেণী এবং আপনাদেরকে আগে দেখিয়েছিলাম দশম শ্রেণী এবং এইচএসসি 3 বছর বৃত্তি পাবে একইভাবে, অর্থাৎ প্রতি মাসে এই যে বৃত্তি 10,000 টাকা প্রতি মাসে হিসাবে 1 বছরের টাকা একসাথে দেওয়া হবে।
অর্থাৎ 120,000 টাকা। আর এই 120,000 টাকা করে আপনার সন্তান বৃত্তি পাবে মোট 3 বছর, এখানে দশম শ্রেণী 1 বছর এবং এইচএসসি তে 2 বছর। মোট 3 বছর বৃত্তি দেওয়া হচ্ছে 360,000 টাকা। এরপরে আপনার সন্তান যখন অনার্সে উঠবে, অনার্সে পড়াশোনা করবে, ঠিক এই যে 10,000 টাকা যে প্রাথমিক বৃত্তি ছিল এই বৃত্তির দ্বিগুণ পরিমাণ সুবিধা পাবে, অর্থাৎ প্রতি মাসে 20,000 টাকা করে পড়াশোনার জন্য খরচ পাচ্ছে। আর এই 20,000 টাকা করে অনার্সের 4 বছর বৃত্তি প্রতিষ্ঠান দিবে, প্রতি মাসে 20,000 টাকা হিসাবে 1 বছরের টাকা একসাথে প্রতিষ্ঠান প্রদান করবে, অর্থাৎ 2,40,000 টাকা। আর এই 2,40,000 টাকা হিসাব প্রতি বছরে এরকম ভাবে মোট বৃত্তি প্রদান করা হবে 4 বছর, অর্থাৎ 960,000 টাকা। দেখেন প্রথম বৃত্তি 3 বছরে 360,000 টাকা এখানে পাওয়া গেছে, দ্বিতীয় বৃত্তি 960,000 টাকা 4 বছরে। এরপর আপনার সন্তান যখন মাস্টার্সে উঠবে তখন ঠিক এই প্রাথমিক বৃত্তির 3 গুণ দেওয়া হবে, অর্থাৎ 30,000 টাকা প্রতি মাস এই হিসাবে বৃত্তি দেওয়া হবে 2 বছর। 2 বছর বৃত্তি 30,000 টাকা প্রতি মাস হিসাবে 1 বছরের টাকা একসাথে প্রতিষ্ঠান দিবে, অর্থাৎ 3,60,000 টাকা। আর এই 3,60,000 টাকা করে পাওয়া যাবে 2 বছর, অর্থাৎ 7,20,000 টাকা। এখন শিক্ষা জীবন শেষ, মাস্টার্স পর্যন্ত আপনার সন্তান পড়াশোনা করলো, এই পড়াশোনা করার পরে দেখেন এখানে 7,20,000 টাকা বৃত্তি পাওয়া গেল, এখানে 9,60,000 টাকা, এখানে 3,60,000 টাকা। এই তিনটির যোগফল যদি দেখানো হয় এই তিনটির যোগফল হবে মোট 20,40,000 টাকা। দেখুন এই 20,40,000 টাকা শুধুমাত্র আপনার সন্তানের পড়াশোনার জন্য কিন্তু প্রতিষ্ঠান প্রদান করলেন, এখন এই 20,40,000 টাকা আপনি জীবিত থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় বীমা প্রতিষ্ঠান আপনার সন্তানের পড়াশোনার জন্য খরচ করছে। এর মধ্যে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কি পরিমাণ টাকা আপনাকে জমা দিতে হবে এই ধরনের সুবিধা পাওয়ার জন্য, সেটা আমরা পরে দেখাচ্ছি। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনি জীবিত থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় প্রতিষ্ঠান এই পরিমাণ সুবিধা দিচ্ছে, কিন্তু যদি আল্লাহ না করুক আপনার কিছু হয়ে যায় আপনার অবর্তমানে আপনার সন্তান কি ধরনের সুবিধা পাবে। ধরে নেওয়া হয়েছে এখানে সন্তানের বয়স 1 বছর, 1 বছর প্রিমিয়াম জমা দেবার পরে আপনার যদি অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুর পতিত হন আপনার সন্তান তখন থেকে প্রাথমিক বৃত্তি পেতে শুরু করবে, অর্থাৎ এই 1 বছর বয়স থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ না সে দশম শ্রেণীতে উঠছে ওই সময় পর্যন্ত একই রকম ভাবে প্রাথমিক বৃত্তিটি পেতে থাকবে, আপনার সন্তান পড়াশোনা করুক অথবা না করুক। যখন 15 বছর বয়সে আপনার সন্তান উঠবে এবং যদি পড়াশোনারত অবস্থায় থাকে তাহলে যথারীতি এই বৃত্তিগুলো চলতে থাকবে। তাহলে যেটি বলা গেল এখানে যে আপনার অবর্তমানে আপনার যে সময় মৃত্যু হবে ঠিক সেই সময় থেকে শুরু করে সন্তানের দশম শ্রেণীতে উঠবার আগ পর্যন্ত, অর্থাৎ 15 বছর বয়স হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রাথমিক বৃত্তি একইভাবে চলতে থাকবে, এবং ওই বয়সে গিয়ে যদি পড়াশোনা করে তাহলে পড়াশোনার ব্যয় বাবদ এই বৃত্তিগুলো চলতে থাকবে। মেয়াদ শেষে সমস্ত জমাকৃত প্রিমিয়াম একসাথে পাওয়া যাবে,
আপনার জীবিত অবস্থায় আপনি যদি জীবিত থাকেন, আপনার সন্তান পড়াশোনার জীবন শেষ করলো, 20,40,000 টাকা পাওয়ার পরেও যত টাকা আপনি প্রিমিয়াম প্রদান করেছেন সমস্ত প্রিমিয়াম একসাথে ফেরত পাবেন। এখন আপনাদেরকে দেখাবো এই সুবিধা পাওয়ার জন্য কি পরিমাণ টাকা প্রতি বছর আপনাদেরকে জমা দিতে হবে। সেটি এটি মুছে ফেলছি। আমাদের একটি প্রিমিয়াম বইয়ের তালিকা সহযোগিতা নিতে হবে। এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এটি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পলিসি গাইড থেকে দেখানো হচ্ছে, যেহেতু এই প্রোডাক্টটা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আছে। এখানে দেখেন বয়সের ভিত্তিতে এখানে রেট সাজানো আছে, রেটটি সাজানো আছে। এখানে আমরা প্রিমিয়ামটা এখান থেকে নেব। আমরা আনুমানিকভাবে ধরে নিলাম যে আপনি একটি আপনার সন্তানের জন্য বিমা পলিসি ক্রয় করতে চান, ধরে না হলো যে আপনার বয়স 30 বছর এবং আপনার সন্তানের বয়স 1 বছর। যদি এরকম হয়ে থাকে তাহলে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কত টাকা দিতে হবে এবং এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে প্রগতি লাইফের ওয়েবসাইটে যেতে পারেন অথবা আমাদের এই চ্যানেলের অন্য ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই কিভাবে আপনার এবং আপনার সন্তানের বয়সের ভিত্তিতে প্রিমিয়ামটি বের করতে হয়। তো আমরা আনুমানিক ধরে নিলাম যে আপনার বয়স 30 বছর এবং সন্তানের বয়স 1 বছর। এখানে দেখেন, এখানে দেওয়া আছে রেটটি 855। এটাকে গুণ করবেন, যেহেতু 10,000 টাকা মাসিক বৃত্তি সুবিধা না হচ্ছে, এখানে 100 ইউনিট 100 দিয়ে গুণ করলে আপনার প্রিমিয়াম আসবে 85,500 টাকা প্রতি বছর। এই 85,500 টাকা করে প্রতি বছর আপনার জমা দিতে হবে। কতদিন পর্যন্ত জমা দিবেন? দশম শ্রেণীতে আপনার সন্তান যখন উঠবে তখন তার বয়স হবে কত? এই 15 বছর। অর্থাৎ আপনাকে জমা দিতে হবে 14 বছর। অর্থাৎ প্রতি বছর এই 85,500 টাকা করে এভাবে আপনি মাত্র 14টা প্রিমিয়াম প্রদান করবেন। আর এই 14 বছর টাকা জমা দিলে আপনার মোট টাকা হবে, যেটি সেটি হবে আপনার মেয়াদ শেষে একসাথে ফেরত পাবেন। যদি আমরা একটু হিসাব করে দেখাই তাহলে এরকম হবে। দেখেন, অর্থাৎ এখানে হিসাবে আসছে 11,97,000 টাকা। এই 11,97,000 টাকা আপনি পাচ্ছেন মেয়াদ শেষে একত্রে ফেরত। অর্থাৎ আপনার সন্তানের শিক্ষা জীবন যখন শেষ হবে তখন এই 11,97,000 টাকা আপনি এককালীন পাবেন, আর আপনার সন্তানের পড়াশোনার ব্যয় বাবদ 20,40,000 টাকা দেওয়া হবে। তাহলে আপনারা এই শিক্ষাবৃত্তি বিমা থেকে জানতে পারলেন যে কত সহজে একটি প্ল্যান নিয়ে আপনার সন্তানের শিক্ষা জীবন সমাপ্ত হতে পারে এবং শিক্ষা জীবন সমাপ্তর পরে আপনি আপনার জমাকৃত টাকা একসাথে ফেরত পেতে পারেন। তাহলে আর দেরি না করে অবশ্যই আপনার যদি সন্তান থেকে থাকে এই পলিসিটি অবশ্যই নেবেন এবং এই বিমা প্ল্যান সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অথবা আপনাদের কোনো প্রশ্ন বা যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই প্ল্যানটি কেমন লাগলো। এই প্ল্যান সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করলে আমরা পরবর্তীতে রিপ্লাই দেব এবং আপনাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।